अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি করবো, খিদে সহ্যই করতে পারছি না, পেটে ইঁদুর দৌড়চ্ছে, কি অবস্থা আমি আর পাচ্ছি না, এবার কি করি? মা, তুমি প্লিজ এগুলো ছেড়ে দাও, খাবারটা খেয়ে নাও প্লিজ। নেহার, আমি এই খাবার খাবো না বাবা, আমি মরে গেলেও আমি এই খাবার খাবো না, সরা এই সমস্ত, সরা, আমার সামনে থেকে সরিয়ে দে, খাবো না আমি। মা, 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 চোখটা খোলো মা, মা, বাবা, ঠাম্মা, দাদা, তাড়াতাড়ি এসো, মা, 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 কি হয়েছে পুনমের? পুনম, না মা, কি হলো তোমার? খাবো না মা। মা, চোখটা খোলো, মা, 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 চোখ খোলো, মা, প্লিজ একটু খাবারটা খেয়ে নাও, তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি। আগে তুই রাজি হ নিহার, হ্যাঁ কি না? মা, তুমি এভাবে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে পারো না। আমি তোর মা নিহার, তোকে এভাবে তিলে তিলে শেষ হতে দেখতে পারি না। বল না নিহার, হ্যাঁ নাকি না? নিহার, তুই অন্তত জেদ ছাড়, হ্যাঁ বলে দে প্লিজ। দেখো নিহার, মায়ের অবস্থা দেখে মনে হচ্ছে যে তোমাকে কিন্তু হ্যাঁ বলতেই হবে। বাবা, তোর মা কখনো তোর খারাপ চাইবে না, হ্যাঁ বলে দে। নিহার বাবা, রুচিতা আজ যেখানেই থাকুক, ও হয়তো এটাই চায় যে তুই জীবনে এগিয়ে চলিস। নিহার, তুই কি রুচিতার কথাও শুনবি না? ঠিক আছে মা, আমি ঋতিকাকে বিয়ে করতে রাজি আছি। এবার তো খাবারটা খেয়ে নাও মা। পুনম, তুমি ঋতিকার সঙ্গে কথা বলেছো তো? সে আমি এক্ষুনি বলে নেব। ও, ওর গর রাজি হবে নাকি? ও একেবারে রাজি হবে। আমার নিহারের মতো ছেলে এই পৃথিবীতে আর কেউ আছে নাকি? মা ঋতিকা। হ্যাঁ আন্টি, বলুন। আমি তোমার জন্য একটা সুখবর নিয়ে এসেছি। কি গুড নিউজ আন্টি? জানো তুমি, তুমি না খুব লাকি। জানি আন্টি, গুড নিউজটা কি? আমি না তোমাকে নিহারের জন্য, আমার আদরের ছেলের জন্য পছন্দ করেছি। হবে তো তুমি আমার নিহারের বউ? হোয়াট, আপনি নিজের নিহারের জন্য আমাকে পছন্দ করেছেন মানে? আর আপনাকে আমাকে পছন্দ বা অপছন্দ করার অধিকার কে দিয়েছে? আর কে আপনার নিহার? আমি কেন বিয়ে করব ওকে? কি খামতি আছে আমার নিহারের মধ্যে? সুন্দর দেখতে, স্মার্ট, ড্যাশিং, কেয়ারিং। আরে মেয়েরা পাগল নিহারের পিছনে, মেয়েদের কাছে ড্রিম বয় আমার নিহার। হ্যাঁ, তাতে আমি কি করব? ও যাদের ড্রিম বয় তাদের সাথে বিয়ে দিয়ে দিন না, আমার পিছনে কেন পড়ে আছেন আপনি? আমি এরকম যে কোনো কারোর সাথে বিয়ে করতে পারবো না।
আই অ্যাম রিতিকা আহুজা, ওয়ান অ্যান্ড অনলি রিতিকা। আমার বিয়ে যার সাথে হবে সে আমার থেকে অনেক বেশি স্পেশাল হবে, আপনার নিহারের মতো কোনো নর্মাল ছেলে নয়। আর হ্যাঁ আন্টি, কারোর লাইফের এরকম ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়ার আগে তার থেকে পারমিশন নেওয়া উচিত, নিজের ইচ্ছে প্রয়োগ করলেই হয় না। আর আর আপনার ছেলের মধ্যে এমনও নয় যে হীরে মুক্ত লাগানো আছে আমি ওকে বিয়ে করে নেব তাই। আরে দেখো এর ন্যাকামো কিরকম, আমাদের নিহারকে পাত্তা দিল না, আর একজন রুচিতা ছিল, যখনই দেখো তখনই নিহার নিহার করে ওর আশপাশে ঘুরে বেড়াতো। ওর কাছে তো নিহারের বাইরে কিছু ছিলই না, কিন্তু এ তো নিহারকে একটু সম্মানই দিচ্ছে না। এসব পরে ভাবা যাবে মা, এখন কিছু করো, আমি এত ভালো সম্বন্ধ হাতছাড়া করতে পারবো না। আমার এই মেয়েটাকে নিহারের পাশে যে করেই হোক চাই, ব্যাস করো না কিছু। হ্যাঁ হ্যাঁ কিছু করছি আমি, ভাবতে দাও। আরে পুনম, তুমিও কার পেছনে পড়েছো, ছাড়ো তো ওকে, রিতিকাকে যেতে দাও এখান থেকে। আরে ও আমাদের নিহারের সামনে কিচ্ছু না। হ্যাঁ হে ভগবান, ওরে মা সব গন্ডগোল না করে ফেলেন, কি বলছো তুমি। আরে নিহারের জন্য আমি হাজারটা রিতিকার লাইন লাগিয়ে দেবো এখানে তোমার সামনে। মা শান্ত হও প্লিজ, এরকম না হয় যে সব জলে যাবে। এক্সকিউজ মি গ্র্যানি, রিতিকা আহুজা হাজারের মধ্যে এক। আরে আছে কি তোমার মধ্যে, নিহার তো তোমার সঙ্গে কথাও বলে না, ও তো নিজের মায়ের জন্য এই সম্পর্কে রাজি হয়েছে, ও তো রুচিতাকে ছাড়া মিস ওয়ার্ল্ড কেউ দেখে না। তো তুমি কে? আমার নিহারের মনে আর জীবনে তুমি রুচিতার জায়গা কোনোদিন নিতে পারবে না। হ্যাঁ রিয়েলি, আপনি আমাকে ওই রুচিতা ওল্ড ফ্যাশন মহিলাটার সাথে তুলনা করছেন? হ্যাঁ করছি। আরে ওর থেকে তো আমি লক্ষ গুণ সুন্দরী। আরে আমি চাইলে তো নিহারকে এক সেকেন্ডের মধ্যে আমার প্রেমে পাগল করে। আরে যাও যাও, এত ক্ষমতা নেই তোমার, এসব খেয়াল ছেড়ে দাও তুমি। আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। ওকে ফাইন, এবার আপনি দেখুন নিহার কিভাবে ওই ওল্ড ফ্যাশন রুচিতাকে দু দিনে কিভাবে ভুলে যায়। আর বিয়ের পর আমার সামনে পেছনে যদি ওকে আমি না ঘুরিয়েছি তাহলে আমার নামও রিতিকা আহুজা না। বিয়ে? হ্যাঁ আমি নিহারের সাথে বিয়ে করতে রাজি, আমাকে বিয়েটা করতেই হবে দিদা, তাহলে আমি মায়ের ভাবনাটা পরিবর্তন করতে পারবো, তখনই আমি ওনাকে এটা বোঝাতে পারবো যে পৃথিবী রূপ দিয়ে নয়। সত্যি? হ্যাঁ। আই হেট ইউ রুচিতা, যেদিন থেকে তুমি নিহারের স্ত্রী হয়ে আমার বাড়িতে এসেছো সেদিন থেকে আমি তোমায় ঘৃণা করি। আমি আমার নিহারের জন্য সুন্দরী স্মার্ট বউ চেয়েছিলাম, তোমার মতো চশমা পরা আর কাইয়া মেয়ে নয়। দেখলে কাজটা হয়ে গেল। আরে এত দাম্ভিক মেয়ে দম্ভে আঘাত করলে না চুটকি বাজিয়ে কাজ হয়ে যায়। আরে বাহ মা, তুমি তো কামাল করে দিলে। ঠিক আছে, আমি এক্ষুনি ঘনশ্যামকে পুজো দিয়ে আসি। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। দিদা আমি নিহার বাবুকে ঠকিয়ে বিয়ে করতে পারবো না। ঠকাচ্ছ কোথায় রুচিতা, তুমি তো শুধু রিতিকার রূপটা নিয়েছো, মন থেকে তো তুমি রুচিতাই আছো না, সেই পরিচয় কোনোদিন বদলাবে না। কিন্তু আমার উদ্দেশ্য, বিয়ের থেকে ভালো আর কি উপায় আছে তোমার উদ্দেশ্য সফল করার জন্য? তুমি যখন বৌমা হয়ে আসবে এই বাড়িতে তখনই তো পুনম রুচিতা আর রিতিকার মধ্যে তফাতটা বুঝবে। এমনিতেও তুমি তো এখন এই বাড়িতে অতিথি, দু একদিনে তোমায় চলে যেতে হবে, আর যদি বউ হয়ে আসো তাহলে যতদিন ইচ্ছে এখানে থাকতে পারবে, আর পুনমকে তার ভুলটা ধরিয়ে দিতে পারবে। একজন সুন্দর বউ হয়ে পুনমের ভুলটা তুমি সহজে ভাঙবে, যে চেহারার সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্য বড়। ঠিকই বলছেন আপনি দিদা, আমি এই বিয়ের জন্য হ্যাক করব, কিন্তু রিতিকার মতো করে। দিদা আমি নিহারবাবুকে ঠকাচ্ছি, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে নিহারবাবু যখন আমার সত্যিটা জানতে পারবেন তখন ওনার সব রাগ ভেঙে যাবে। আমাকে বিয়েটা করতেই হবে দিদা, তাহলে আমি মায়ের ভাবনাটা পরিবর্তন করতে পারবো, তখনই আমি ওনাকে এটা বোঝাতে পারবো যে পৃথিবী রূপ দিয়ে নয় মনের সৌন্দর্যে জেতা যায়, শরীরের রং দেখে কারোর মনের রং বোঝা যায় না।